গুড মৰ্ণিং ফ্ৰেণ্ডছ, তো ৰাতিপুৱা ৰাতিপুৱাই আপোনালোকৰ সন্মুখত এটা পিঠা লৈ আহিলোঁ। আৰু কি ইণ্টাৰেষ্টিং ন, পিঠাটোৰ নাম নাজানো কিন্তু আপোনালোকক দেখুৱাই আছোঁ। আপোনালোকে জানিলে ক'ব আৰু কি কি দি বনাই আছোঁ, এইখিনি আপোনালোকৰ লগত শ্বেয়াৰ কৰিম। আৰু ইয়াত দিছোঁ চাউলৰ গুড়ি, পিঁয়াজ, কাঁচা জলকীয়া, তাৰপিছত হ'ল নিমখ, হালধি গুড়ি আৰু অলপ মছলা গুড়ি দি মিহলাই লৈছোঁ পানী দি। আৰু এইটো মানে তাৱাৰ মাজত মানে হেৰি কৰি দি আছোঁ, অলপকে ৰিফাইণ্ড দি তাৰপিছত ডোটো দি দি এনেকৈ বনাই আছোঁ আৰু। তো মিষ্টাৰক এইটো দি আজি চাহ দিম। আৰু জিচানক এইপিনে মানে ভাত ফ্ৰাই কৰি দিছোঁ, ৰাতিৰ অলপ ভাত আছিল, তো প্ৰত্যেকদিনে ভাত খাই যায়। কি হ'ল, দুদিন ধৰি ইমান চৰ্দি লাগিছে জিচানৰ, ৱেডাৰটো চেঞ্জ হৈ আছে, এই গৰম এই ঠাণ্ডা পৰি গ'ল, তো সকলোৰে এনেকুৱা হৈ আছে। তো জিচানৰ এনেকুৱা হৈছে মানে চৰ্দি কাহি ইমান হৈছে আৰু কি ক'ম। তো ভাত খাব নাচায় কাৰণে ভাত এনেকৈ ফ্ৰাই কৰি দিলোঁ, আৰু এইপিনে পিঠা এটা হৈ গ'ল আৰু এটা দি দিলোঁ। তো মিষ্টাৰে দুটাকৈ পিঠা খায়। আৰু প্ৰত্যেকদিনেতো মই মানে ৰুমত কেনেকৈ জিচানক ৰেডি কৰাওঁ সেইখিনি দেখুৱাওঁ। তো কিচেনত কেনেকৈ মানে মানে মিষ্টাৰৰ কাৰণে জা জলপান তৈয়াৰ কৰোঁ সেইখিনিতো আৰু দেখুওৱা নহয়। তো তাৰ কাৰণে আজি ভাবিলোঁ যে এইটো শ্বেয়াৰ কৰোঁ। তো পিঠা দুটা দি চাহ দি মিষ্টাৰক দি থৈ যাম খাবৰ কাৰণে, আৰু সেইপিনে গৈ জিচানক মানে ৰেডি কৰাম। সেইখিনিতো প্ৰত্যেকদিনে আপোনালোকে চায় আৰু মই কওঁ যে কিচেনত মানে মিষ্টাৰে চাহ খাই আছে। তো আজি এনেকৈ দি আহিলোঁ, দুটা পিঠা আৰু একাপ চাহ দি আহিলোঁ, খাই আছে। আৰু জিচানক এইপিনে ৰেডি কৰাৰ কাৰণে লৈ আহিলোঁ, তো এতিয়া ৰেডি কৰি দিওঁ জলদি জলদিকৈ। আৰু কি ক'ম আৰু, মানে প্ৰত্যেকদিনে এই কামবোৰ কৰি কৰি এতিয়া আৰু অভ্যাস হৈ গ'ল। আৰু যিকোনো কাম এটা মানি ল'লে কিন্তু বহুত ভাল হয়, সুবিধা হয় নিজৰ কাৰণে। যদি নিজে নিজে মানি লওঁ যে এইটো মোৰ কৰিব লগা কাম হয়, এইটো মোৰ প্ৰত্যেকদিন কৰিবই লাগিব, তো তেনেহ'লে কামটো মানে কৰাত ভাল লাগে, উৎসাহ জাগে। আৰু যদি মনে মনে ভাবোঁ যে কি এটা মানে কি ক'ম, বেয়া লগা বা কৰিব ইচ্ছা নাযায়, জ্বালা মানে হৈ গৈছে, বেয়া লাগে, তো সেইটো ভাবিলে কিন্তু কামটো আৰু বেছি বেয়া লাগি যায়, কৰিব ইচ্ছা নাযায়। তো সকলো কাম মনৰ লগত মিলাই ল'ব লাগে, তো তেতিয়াহ'লে কামটো একেবাৰে সহজ হৈ যায় আৰু কৰিবলৈ ভালো লাগে ন। তো সেইটোৱে, তো জিচানক ৰেডি চেডি কৰাই দিলোঁ। আৰু প্ৰত্যেকদিনে হয়তো আপোনালোকে এনেকৈ চাই চাই মানে বৰিং ফিল কৰে, কিন্তু মই কিন্তু কৰাত বৰিং ফিল নকৰোঁ। সেইকাৰণে আপোনালোকক মানে প্ৰত্যেকদিনে আপোনালোকৰ লগত শ্বেয়াৰ কৰি আছোঁ যে কি কি কৰোঁ মই। গোটেই দিনটোতো দেখুওৱা নহয়, দুটা অবধি দেখুৱাওঁ, তো সেইখিনি আপোনালোকৰ লগত শ্বেয়াৰ কৰি আছোঁ। কিন্তু আপোনালোকে চাই যদি ভাল পায় কমেণ্টত জনাবচোন যে ভাল লাগিছে, আৰু কোনোবা ভুল পালে মোক জনাই দিবচোন, মই প্ৰত্যেকদিনে কওঁ। আৰু আপোনালোকৰ কোনো কোৱেশ্যন থাকিলে মোক সুধিব পায় কমেণ্টত, কাৰণ মই এটা কিউ এনে ভিডিঅ' বনাব চাইছোঁ। তো আপোনালোকে কোৱেশ্যন কৰিব পায় মানে মোৰ বিষয়ে যদি কোনো কিবা জানিব চাই, তো কমেণ্টত জনাব, তো মই সেইটো এটা ভিডিঅ' বনাই আপোনালোকৰ লগত শ্বেয়াৰ কৰিম। তো সেইটোৱে, তো জিচান আৰু নাফিজ স্কুলত গ'লগৈ, তাৰপিছত মই চাহ খাই আহিলোঁ, ৰুমত আহিলোঁ, চাহ একাপ খাই আহিলোঁ। আৰু বহুত দিন ধৰি মানে বেড কভাৰবিলাক চেঞ্জ কৰা নাই, একেই বেড কভাৰ পাৰি পাৰি আপোনালোকৰ লগত ভিডিঅ' শ্বেয়াৰ কৰি আছোঁ, তো সেইকাৰণে ভাল লগা নাই। তো আজি ভাবিলোঁ বেড কভাৰটো চেঞ্জ কৰোঁ, ধুই দিওঁ, ক্লিন কৰোঁ। তো দুটা বেড কভাৰ আৰু গাৰুৰ কভাৰখিনি আজি ধুই দিম, আৰু বেড কভাৰবিলাক মানে চেঞ্জ কৰি ল'ম দুটা বেড কভাৰে। তো এই হোৱাইট কালাৰৰ বেড কভাৰটো বহুত দিন হৈ গ'ল মানে পাৰি ৰাখিছিলোঁ, লেতেৰা হোৱা নাছিল সিমান, তো সেইকাৰণে ধোৱা নাছিলোঁ। তো আজি ভাবিলোঁ ধুই দিওঁ আৰু নতুন এটা ওলাই মানে পাৰি লওঁ। আৰু মই কি হয়, হোৱাইট কালাৰৰ বেড কভাৰটো বেছি ভাল পাওঁ, কিন্তু হোৱাইট কালাৰৰ বেড কভাৰ কি হয় বহুত লেতেৰা হয়। তো আমি গাঁৱত থাকোঁ যিহেতু, টাউনত থাকিলে হয়তো এনেকুৱা নহ'লহেঁতেন, বেছি লেতেৰা নহ'লহেঁতেন। তো গাঁৱত থাকোঁ, ধূলি বালি আৰু ল'ৰা ছোৱালী আছে যিহেতু, তো জিচান বাহিৰত খেলা মানে খেলি থাকে, ভৰিত কেতিয়াবা ধূলি বালিও লাগি থাকে, তো আহি বিচনাত উঠি যায়, তো সেইকাৰণে বহুত লেতেৰা হয়। তথাপিও কি হয়, মই হোৱাইট কালাৰটো বেছি ভাল পাওঁ কাৰণে হোৱাইট কালাৰৰ বিচনাৰ চাদৰে মই বেছি পাৰি লওঁ, তো সেইটোৱে। তো বেড কভাৰ দুটা লৈ যাওঁ আৰু কেইটামান কাপোৰো আছিল বাহিৰত, চাৰ্ফত দি আহোঁ, মানে চাৰ্ফত দি আহি তাৰপিছত ৰুমত আৰু অলপ কাম আছে সেইখিনি কৰিম। তো সেইখিনি কাপোৰ এতিয়া চাৰ্ফত দি দিওঁ, আৰু প্ৰত্যেকদিনে এটা দুটাকৈ কাপোৰ থাকে। তো আজি বেড কভাৰ দুটা আৰু কেইটামান কাপোৰ আছিলে, তো সেইখিনি এতিয়া ধুই দিওঁ, ধুই ক্লিন কৰি ৰাখি তাৰপিছত মানে গাৰুবিলাক ৰ'দত দি দিম ভাবিছোঁ আজি, মানে বহুত দিন ধৰি গাৰুবিলাকো ৰ'দত দিয়া নাই। তো ঈদৰ আগে আগে সেইখিনি কাম কৰিছিলোঁ, আপোনালোকে চাইছিলে হয়তো ভিডিঅ'ত, কিন্তু ঈদৰ পিছৰ পৰা আৰু গাৰু তোচক এইবিলাক আৰু ৰ'দত দিয়া নাই। আৰু মাজে সময়ে গাৰুবিলাক ৰ'দত দিলে কি হয়, অলপ মানে চফ্ট চফ্ট হয় আৰু মানে মুডটো ৰাখি ভাল লাগে ন, নহ'লে কিন্তু মুডটো বিষায় বেছিদিন মানে সেনেকৈ ৰাখিলে টান হৈ যায় বা গাৰুবিলাক। তো সেইকাৰণে আজি ৰ'দত দি দিলোঁ আৰু বেড কভাৰটো চেঞ্জ কৰি লওঁ। এইটো এটা নতুন বেড কভাৰ আনিছিলোঁ বহুত দিন হয়, কিন্তু পৰা নাছিলোঁ, ভাবিলোঁ আজি এইটো পাৰি দিওঁ। আৰু
আৰু এটা বেড কভার পাৰি পাৰি ৰাখি ভাল নালাগে আৰু এটা আছিল ইয়েলো কালাৰ তো হেতু কি হল পাতল হৈ গৈছিল একেবাৰে সিঙি গল তো হেতু ৰাখি দিছো আৰু আজি ইউটিউব ওয়ালা মানে উলাই ললু মই কৈছিল নহয় মোৰ বেড কভার বেছিভাগ হে মানে হোৱাইট কালাৰৰ হয় তো সাবক এটো হয় হোৱাইট কালাৰত আৰু ৰেড কালাৰৰ মানে ফুল আছে মাঝে মাঝে ফুলৱাৰ অক আছে এটাকে তো বহুত ভাল লাগিছে এটো কিন্তু এইটোতে মানে হেতু যে ধুই দিলো হেতু কিন্তু বেছি মানে ফুটি উঠনো পিঙ্ক কালাৰৰ আৰু হোৱাইট কালাৰৰ হেৰি হয় তো হেতু বেছি ভাল লাগে এটো ভাল লাগিছে সাবক বহুত ধুনিয়া হৈছে ন পাৰি ৰখাৰ কাৰণে আৰু আমাৰ বেডটো হলকে বহুত ডাঙৰ হয় বহুত ডাঙৰ এটা বেড হয় 7x7 হয় তো বহুত ডাঙৰ মানুহ হসৰসৰ কি কৰে মানে 7x6 বা 6x7 বনায় পালেং তো আমাৰ পালেংটো বেছি ডাঙৰ হৈ গৈছে মিষ্টাৰ এনেকৈ বনালে তো কি আৰু কম এতিয়া আৰু ভাল নালাগে বেছি ডাঙৰ হৈ গ'ল তো এইটো বেড কভাৰো চেঞ্জ কৰি ললোঁ দুটা বেড কভার আজি চেঞ্জ করে ললো কারণে বহুত ভাল লাগিয়েছে মানে প্রত্যেক দিনের রুমত মানে সেম সেম বস্তু চাবলে ভাল নালাগে নো মাঝে সময়ে চেঞ্জ করলে বহুত ভাল লাগে তো এতিয়া 10টা বাজি গল তো রন্দা বড়া করে ভাবিছো আর কাপড় কেটা মানে ধুই লই আহিলো আগত ভাবিলো আগর মানে আগত কাপড় কেটাই ধুই দিও আগত মানে ইমান রোদ উঠিছে কাপড় কেটা ধুই দিলে হয়তো 1 ঘন্টা বা 1.5 ঘন্টাতে শুকাই যাব তো গা ধোয়ার আগতে আকৌ তুলি থই মানে বিছনাত নহয় সরি কাপড়কেইটা ভাজ করে রাখি গা ধুবলে যাব পাৰিম সেই কারণে মানে আগতে ধুই দিলো আর রন্ধা বড়াটো ভাবিলো পিছত করো আগত কাপড়কেইটা ধুই শুকাই দিও তো কাপড়কেইটা ধোয়া হয়ে গেল বেড কভার দুটাও ধুই ললো আর বেড কভার ধুলে কি হয় গাটো ইমান মানে ভাগরুয়া হয়ে যায় বহুত মানে ভাগরুয়া লাগে কারণ বেড কভারবিলাক ডাঙর ডাঙর হয় হেরিকে মানে ধুব লাগে তার কারণে আর আমার তো ওয়াশিং মেশিন নাই তো বহুত কষ্ট হয়ে যায় তো ধুই দিলো দুটা বেড কভারে এতিয়া শুকাই দিলো সাবে 1 ঘন্টাতে মানে শুকাই যাব যি রোদ উঠিছে আর কি কম বহুত রোদ দিছে দুই দিন নহয় 1 সপ্তাহ ধরে বহুত রোদ উঠি আছে মানে বাহিরত ওলাব পৰা না যায় মানে রাতিপুয়া উঠি কামবিলাক করার পিছতে ভাল লাগে তো সকলো কাম বন করা কমপ্লিট রন্ধা বড়াও করে ললো এই ফাঁকতে আপনার আর আজি মানে রন্ধা বড়াটা দেখুয়া নহল কারণ ভাল না লাগিল রন্ধা বড়া করাটা দেখুয়া আর প্রতিদিনই দালি চালি বনাই থাকো এইখানে আর কি দেখুয়াও ভাবিল আজি নেদেখুয়াও তো বেড কভার দুটা কইছিল নহয় 1 ঘন্টাতে শুকাই যাব এতিয়া সাওক মই শুকাই দিছিল 10টাত নহয় 10:30টাত শুকাই দিছিল এতিয়া 11:30টা বজাই নাই তার আগতে শুকাই গল বেড কভার দুটা মানে পাতল হয় যে তার কারণে তো এতিয়া মই মানে ফোল্ড করে রাখি দিও গোদরেজত রাখি দিম আকৌ এই দুটা তুলি থই এই দুটা পাৰি লম তো এনেকৈ ললে ভাল হয় ন মই বহুত ব্লগারক চাইছো মানে বহুত ব্লগ চাও মই কিন্তু বেশিরভাগ গুয়া মানে অসমীয়া ব্লগ চাও আর বাংলা ব্লগ চাও তো চাও এনেকৈ মানে রাখে আর সেইখানে চাই চাই বহুত কিবা কিবি শিকা যায় ন মানুষের আমি তো বেশিরভাগ বাহিরত যাব নোৱাৰো ঘরতে থাকো তো এই ব্লগ চলগ চালে বহুত কিবা কিবি জানিব পাও বহুত কিবা কিবি শিকিব পাও আর মোর চাইও আপনাদের হয়তো অলপ হলেও জানিব পায় বা শিকিব পায় সেইটাই নাজানো পায় কিমান তো মই সচরাচর যেনেকে মানে হেৰি করো লাইফ স্টাইলটা মোৰ যেনেকুৱা তেনেকুৱাই আপনাদের লগত শেয়ার করো কিবা কিবি মানে উন্নত করার চেষ্টা নকরো উন্নত করে কি করে মানে যেনেকেই চলি থাকো গোটেই দিনটা সেনেকেই দেখুয়াই দিও আর কি করিম মানে নাটক ড্রামা এইবিলাকতো আর নকরো ব্লগ হয় তো ডেইলি ব্লগ যেটা সেইটাই হয় দেখুয়াই দিও আপনাদের তো তারপর বাহিরত চাওক জিশানোর কারণে পানি এনেকে দিয়ে দিছো জিশানোর নাফিসের কারণে ইমান রোদ উঠে পানি দিয়ে দিলে এনেকে মানে গরম হয়ে যায় আর সেই পানিখিনি দিয়ে গা ধুয়াই দিলে কিন্তু লড়া ছোয়ালী বহুত ভাল হয় আর এতিয়া মানে সর্দি কাহি সকলরে হয় জিশানোরও লাগিছে সর্দি কাহি একেবারে মানে ট্যাঙ্কির পানি দিয়ে গা ধুয়ালে অল্প ঠান্ডা মানে বেশি লাগে তো সেইকারণে এনেকে রোদ দিয়ে দিও আর জিশান আহি পড়লে ময়ও গা পা ধুই আহি চালো জিশান আহিছে তো তারপর গা ধুয়াই দিল জিশানক তো ভাবিলো এতিয়া ভাত খুয়াই লই আহো আর কাপড়কেইটা শুকাই গেছিল আনি রাখিলো তো জিশানক আগত ভাত খুয়াই লই আহি তারপর কাপড়কেইটা মানে ফোল্ড করিম ভাবিছো আর গারুর কভার সভারবিলাক মানে হেৰি করিম তো কৌতে কৌতে ভাত সাত খাই আহিলো মিষ্টারও ভাত সাত খাই দোকানত গল আর ময়ও খাই ললো জিশানও খাই লল সকলে খুয়াব একেবারে কমপ্লিট আর কিচেনটা একেবারে পরিষ্কার করে থই আহিলো রুমত আহি ভাবিলো কাপড়কেইটা আগত মানে ফোল্ড করে রাখি তারপর গারুর কভারকেইটা লগাই লও কারণ এতিয়া টোপনি যাব জিশান তো গারুর কভারকেইটা লগাব লাগিব আর মই গারুর কভারবিলাক চেঞ্জ করব চাও কিন্তু মিষ্টারে কি কয় নতুন গারুর কভার লগালে বলে তাই মানে টোপনি নাহে বেয়া লাগে তো তার কারণে নহয় তার কারণে পুরনিবিলাক ধুই শুকাই দিলো শুকোয়ার পিছত আনি লগাই ললো আর কি করিম উপায় নাই মিষ্টারে যেহেতু ভাল না পায় তো মই যদি নিউ কভার লগাই লো কি করে জানে না রাতে হওয়ার আগে আগে কয় খুলি থোয়া মানে বেশি করকরিয়া হয় আর গরম লাগে বলে কিন্তু ঠান্ডার দিনে থলে ভাল হয় কিন্তু এতিয়া গরম যে তার মানে ভাল না লাগে তো সেইটুয়ে তো তার কারণে মই নলগাও এনেকে মানে পুরনিবিলাকে লগাই লও পুরনিবিলাক বহুত মানে সফট হয়ে গেছে বহুত দিনের মানে হয়ে গেছে যে তো সফট হয়ে গেছে চাইছেনে বহুত দিনের হয় এইবিলাক গারুর কভার প্রায় 1 বছরে হয়ে গল তো বহুত দিন গল আর কিমান দিন যাব
তো এতিয়া জিশান টোপনি যোৱাৰ কাৰণে একেবাৰে রেডি, একেবাৰে মানে রেডিকে হৈ আছে, হ'ব এতিয়া জাস্ট বিছনাত আহিব, বাহিৰত গৈছে তো আহি একেবাৰে হৈ পৰিব, চাইছেনে কওঁতে কওঁতে আহি হৈ পৰিল, কাৰণ দুপৰীয়া সময়ত জিশানৰ ইমান টোপনি আহি যায়, হোৱাৰ লগে লগে টোপনি যায়, কাৰণ স্কুলত বহুত মানে লাফালাফি কৰি থাকে যে তাৰ কাৰণে। তো এতিয়া ভাবিলোঁ টোপনি যাওঁ আৰু কি দেখুৱাম আপোনালোকক, তাৰপিছত টোপনিৰ পৰা উঠি তো এই যে চাহপা খাওঁ, ৰন্ধা বঢ়া কৰোঁ সেইখিনিয়ে। তো ফ্ৰেণ্ডছ আজিৰ ভিডিঅ'টো ইমানেই, যদি ভাল লাগে তেনেহ'লে লাইক কমেণ্ট শ্বেয়াৰ এণ্ড সাবস্ক্রাইব করব চ্যানেলটো, যদি কোনোবাই নতুন হয়ে থাকে তো প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিব চ্যানেলটো, আর বাই, আল্লাহ হাফিজ, সকলে সুস্থ থাকিব, ভাল থাকিব।